নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আজকে নিয়ে এসেছি একটা স্মুদির রেসিপি, আর সেটাতে অবশ্যই কিন্তু আছে চিয়া সিড। চিয়া সিড সম্পর্কে তো আর নতুন করে কিছু বলার নেই, এর আগেও আমি চিয়া সিডের রেসিপি দেখিয়েছি, তখন বলেছি চিয়া সিড হলো চিয়া উদ্ভিদ বা সানবিয়া হিসপোনিকা জাতীয় উদ্ভিদ। এটা মরুভূমিতে পাওয়া যায়, মেক্সিকোতে এটা এই গাছ প্রচুর হয়। এটা মিন্ট জাতীয় একটা গাছ। চিয়া সিডের প্রচুর গুণ বলে খাদ্য বিশেষজ্ঞরা একে সুপার ফুডও বলে থাকে। চিয়া সিডের নিজস্ব কোনো স্বাদ গন্ধ কিন্তু কিছুই নেই। সিডে রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে, সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে। চিয়া সিডে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতার সহায়ক। পরিমাণে ক্যালসিয়াম থাকে, সেই জন্য হাড় মজবুত হয়, গা হাত পায়ের ব্যথা কম হয়, এনার্জি পাওয়া যায় প্রচুর এই চিয়া সিড খেলে। চিয়া সিডের গুণাবলী বলে শেষ করা যাবে না, তো স্মুদিটা আমি কীভাবে বানাচ্ছি সেটাই চটুন চটপট করে শেয়ার করে নিই। নমস্কার বন্ধুরা, রসি বসি বাঙালিয়ানায় আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি অ্যাপেল ব্যানানা ড্রাই ফ্রুটস চিয়া স্মুদি, হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন, আমাকে আশীর্বাদ করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। রেসিপিটি বানাতে নিয়েছি এখানে 4 পিস সিঙ্গাপুরি কলা, 2 আপেল, 3 চামচ চিয়া সিড ভেজানো, গরুর দুধ, মধু, 8 আলমন্ড, 4 খেজুর, 1 চেরি। যেহেতু আমার মাদার ইন ল গত হয়েছেন, সেহেতু আমার এখন এই অবিশ্বি মানে সাবু ফল এইসবই খেতে হবে, অসুখ চলছে, তো এই জন্য আমি চিয়া সিড ভিজিয়ে নিয়েছি। যেহেতু আমার হাজবেন্ড একটু ঠান্ডা লেগেছে, তো সাবুর জায়গায় আমি চিয়া সিডটা দিচ্ছি। চিয়া সিডটা যেহেতু ফুলের একটা বীজ, আর আমি এখানে চিয়া সিডটা 3 চামচ নিয়েছি, দুজনার জন্য সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপেল নিয়েছি, আর আপেল যদিও আমি এখানে 2 বানাবো, সেই জন্য আমি 1 আপেল আর 2 কলা নিয়েছি, 4 খেজুর নিয়েছি, 8 আলমন্ড নিয়েছে, চেরিটা কিন্তু জাস্ট ফর শো। আর আমি এখানে সিঙ্গাপুরি কলা নিয়েছি, এখানে আপনারা সিঙ্গাপুরির জায়গায় কাঁঠালি কলা বা বর্তমান কলাও নিতে পারেন, তবে যে মধুটা আপনারা যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু মধুটা স্কিপ করতে পারেন। আর মধু ছাড়াও কিন্তু যেহেতু এখানে খেজুর আছে, খেতে কিন্তু খারাপ লাগে না, মধু ছাড়াও কিন্তু খাওয়া যায়। আর চিনি অবশ্যই দেবেন না, কিন্তু এটা যেহেতু একটা হেলদি ব্রেকফাস্ট, তো আমি প্রথমে কী করব, আপেল আর কলাগুলোকে একটু পাতলা পাতলা স্লাইস করে নেবো, তারপরে আমি চললো স্মুদিটা ঝটপট করে বানিয়ে নিই। তো গ্রাইন্ডার জারের মধ্যেই আমি একবারে এখানে স্লাইস করে দিয়েছি, আলাদা করে আমি আর চপিং বোর্ড ইউজ করলাম না। তো কলার খোসাগুলো ছাড়িয়ে আমি একদম ছোটো ছোটো স্লাইস করে, মানে খুব ছোটো নয়, আপনারা চাইলে আরও বেশি ছোটো ছোটো করে স্লাইস করতে পারেন। তো আমি 2 কলাকেই এইভাবে কেটে কেটে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 বানাবো বলে 2 কলা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানাতে পারেন। আর এটা আমি ব্রেকফাস্টে খাচ্ছি, এটা ব্রেকফাস্টেও খাওয়া যায়, লাঞ্চেও খাওয়া যায়, আমি তো এক এক সময় রাত্রে কিছু খেতে না ইচ্ছে হলে ডিনারেও কিন্তু খেয়ে নিই। ভীষণই হেলদি আর টেস্টি একটা রেসিপি, আর ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়। আর অনেকেই এখন হয়তো বানান যারা অফিসে যান, তাদের জন্য কিন্তু একটা হেলদি রেসিপি। তো দেখুন, 2 ব্যানানা আমার নেওয়া হয়ে গেল, এরপরে আমি 1 পুরো আপেল দেব দুজনার জন্য, আপনারা একজন খেলে হাফ আপেল দিলেই হবে। আর আপেলের খোসাটা কিন্তু আমি পিল করছি না, আপনারা চাইলে আপেলের খোসাটাকে পিল করে নিতে পারেন। আমি আপেলের খোসাটা পিল করছি না এই কারণেই, যেটা রাফেজের কাজ করে। তো আমি আপেলগুলোকেও দেখুন এরকম স্লাইস করে নিচ্ছি, আর আমি এখানে 3 মানে 1 আপেলের 4 করে 3 আমি এখানে ব্লেন্ড করে নেব, আর 1 জাস্ট আমি সাজাবার জন্য রাখছি। এটা আপনারা একসঙ্গে ব্লেন্ড করে নিতে পারেন, আমি জাস্ট এটা সাজাবো বলে রাখছি, এটাও কিন্তু অপশনাল, ইচ্ছে হলে সাজাবেন, না হলে এমনিও কিন্তু খেতে পারেন। তো দেখুন, 1 আপেল রেখে বাকি সমস্ত আপেলটা আমি কেটে দিয়ে দিলাম। এরপরে আমি যে ভিজিয়ে রেখেছি চিয়া সিডটা সারা রাস,
সেই চিয়া সিড আমি দিয়ে দিচ্ছি। চিয়া সিড কিন্তু নিজস্ব কোনো ফ্লেভার নেই, অতএব খেতে কোনো অসুবিধা নেই। এটা আপনারা গরম জলে লেবু দিয়েও খেতে পারেন, মধু দিয়ে, এছাড়া আপনারা দুধের সাথে মিশিয়ে খেতে পারেন, এছাড়া আপনারা কোনো ফ্রুটসের সাথে মিশিয়ে খেতে পারেন। ডায়াবেটিস পেশেন্টের জন্য তো ভীষণই উপকারী, যেহেতু এটা শর্করা নিয়ন্ত্রণ করে, কোলনের জন্য খুব ভালো। তো চিয়া সিড আমার দেওয়া হয়ে গেল, সামান্য একটু চিয়া সিডও রেখে দিলাম উপরে আমি যখন সাজাবো সেই জন্য। তো আলমন্ড আমি দিয়ে দিলাম, দুটো আলমন্ড রাখলাম এখানে। খেজুরও আমি চারটে খেজুরের জায়গায় তিনটে খেজুর দিলাম, একটা খেজুর এমনি আমি যদি খাই তো আমি সবটাই দিয়ে দিতাম, যেহেতু আপনাদের এটা সাজিয়ে দেখাবো তো সেই জন্যই আমি একটু একটু করে রেখে দিলাম। আর চেরিটা হলো জাস্ট ফর শো, এটা থাকলে দেবেন, না হলে কোনো দরকার নেই। আর আমি এটা দুধটা রুম টেম্পারেচারের দুধই দিচ্ছি, ঘরের গরুর দুধ, আপনারা যে কোনো প্যাকেটের দুধ, ফ্যাট ফ্রি দুধ নিলেই বেটার হয়। আমি এখানে 250 ml মতন দুধ এখানে অ্যাড করলাম, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন মধু। মধুটা দিলেও চলে, না দিলেও চলে, তবে চিনি কিন্তু একদম না দিলেই ভালো। তারপরে দেখুন আমি এটা মেশিনে বসিয়ে এটাকে একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট আপেল কলাটা একদম স্মুথ হয়ে গেলেই হবে, আর চিয়া সিডটা না এখানে আমি ব্লেন্ড করেই খাচ্ছি। আপনারা চাইলে চিয়া সিডটা কিন্তু মানে ব্যানানা আর অ্যাপেলটা ব্লেন্ড করে নিয়ে তারপরে কিন্তু ভেজানো চিয়া সিডটা দিয়েও খেতে পারেন, যে যেরকম খুশি কিন্তু আর অনায়াসে খেতে পারেন। আমি ছাতুর সঙ্গে চিয়া সিড খাই, আর তাছাড়া ডিটক্স ওয়াটার বানাই, সবই কিন্তু চিয়া সিডের রেসিপি আমার আগে আরও দেওয়া আছে, যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখার রিকোয়েস্ট রইল। তো দেখুন অন অফ করে আমি এইটা ব্লেন্ড করে নিলাম, 3-4 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর এটা ব্লেন্ড হয়ে একদম দুর্দান্ত স্মুদিটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এইবার আমি এটা নামিয়ে নিয়ে এটা গ্লাসে সার্ভ করে দেব। তো দেখুন খুলে দেখিয়ে দিলাম, আর যেহেতু আপনাদেরকে বলেছি আমি এটা একটুখানি সাজিয়ে দেব, তো সেই জন্য যে আপেল রেখেছিলাম এক টুকরো, সেই আপেলটাকেও আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি, চেরিটাকেও একটু ছোট ছোট গোল করে কেটে নেব। এটা কিন্তু অরিজিনাল চেরি নয়, ডুপ্লিকেট চেরি, তো আপনারা অরিজিনাল চেরি থাকলে খেতে পারেন, আর ডুপ্লিকেট চেরিটা না দিলেও কিন্তু চলে। এটা শুধু দেখা সৌন্দর্যের জন্যই আমি দিচ্ছি। তো আপেলটাও দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেল, খেজুর যে একটা রেখেছিলাম সেটাকেও আমি সরু সরু করে কেটে নিচ্ছি, আর তারপরে দু টুকরো যে আলমন্ড রেখেছি সেই আলমন্ড দুটোকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আলমন্ডের সঙ্গে কাজু দিতে পারেন, পেস্তা দিতে পারেন, আপনারা যদি আরও ড্রাই ফ্রুটস খেতে চান। তো আমি এইটুকুই দিলাম, আর তারপরে আমি এখানে আলমন্ডটাও টুকরো করে কেটে নিচ্ছি, আর এই যে চেরিটাকেও শুধু ওই বললাম দেখা সৌন্দর্যের জন্য, চেরিটাকেও আমি স্লাইস করে কেটে নেব। তো এইভাবেই আমি স্মুদিটা বানিয়ে নিচ্ছি। এটা চিয়াসিডটা ভিজিয়ে রাখলে উইদিন 10 মিনিটসের মধ্যেই কিন্তু আপনি এটা বানিয়ে সার্ভ করে দিতে পারবেন অফিস যাওয়ার সময়। তো আলমন্ড দুটো আমি দিয়ে দিচ্ছি সরু সরু করে, এটা দেখতেও যেমন ভালো লাগে আর মুখে যখন এটা পড়ে না খেতেও কিন্তু ভালো লাগে, আর এইটা অনেকক্ষণ পেটও ভরিয়ে রাখে। আর চিয়া সিডে এত পরিমাণে প্রোটিন থাকে যে মাছের থেকেও বেশি প্রোটিন, ক্যালসিয়াম সমস্ত থাকে, হাড় মজবুত করতে সাহায্য করে। চিয়া সিডের গুণ না যত বলবো তত যেন বলে শেষ করা যায় না। তো দেখুন আমার সমস্ত কোনো এগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেল। এইবার আমি একটা ট্রে নিয়ে আর দুটো বড় বড় আমি কাপ নিয়ে নিলাম, এর মধ্যে আমি স্মুদিটা ঢেলে নেব, আপনারা যেরকম খুশি খেতে পারেন। আর এই স্মুদিটা বানানোর সময় না আপনারা কিন্তু আইসক্রিমও ইউজ করতে পারেন, ভ্যানিলা আইসক্রিম। দেখুন আমি যে সামান্য একটু চিয়া সিড ভেজানো রেখেছিলাম সেখান থেকে একটু একটু দিয়ে দিলাম। আর চিয়া সিড একজন কিন্তু সারা দিনে 1 থেকে 1.5 চামচ কি 2 চামচ, তার বেশি কিন্তু খাবেন না। তো দেখুন আমি অল্প অল্প ভেজানো চিয়া সিড দিয়ে একটু টুকরো করা আপেল দিয়ে এইবার আমি স্মুদিটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। আমি এখানে 2 গ্লাস এরকম ভর্তি ভর্তি, এটা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে আর এটা ওয়েট লস করতেও কিন্তু ভীষণ সাহায্য করে। তো দেখুন আমার 1টা গ্লাসে এরকম ঢালা হয়ে গেল, আবারও আমি আর 1টা গ্লাসে এরকম ঢেলে নিচ্ছি। আপনারা এরকম মিল্ক শেকটা বানিয়েও কিন্তু আপনারা চিয়া সিডটা দিয়ে মিক্স করে নিতে পারেন। তো আমার সামান্য একটু বেশি হয়েছে, তো সেটাও আমি পরে, আর এখানে আপনারা কিন্তু আইসও ইউজ করতে পারেন, কিন্তু ওই যে বললাম হাজব্যান্ডের একটু ঠান্ডা লেগেছে তাই আমি আইস বা দুধটাও কিন্তু একদম চিল্ড করিনি। আপনারা চিল্ড মিল্কও দিতে পারেন, আইস দিতে পারেন, আইসক্রিম দিতে পারেন, যে যেমনভাবে স্মুদি বানিয়ে নিতে পারে। তো
দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল একটা দুর্দান্ত ব্রেকফাস্ট রেসিপি। আর এটা মানে ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল, করতে খাটনিও লাগে না, অথচ অনেকক্ষণ সময় পেট ভরিয়ে রাখবে, ওয়েট লস করতে সাহায্য করবে, মানে নানা গুণে ভরপুর। এরপর আমি আপেল, খেজুর, আলমন্ড আর ওই চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দিলাম আজকের এই ব্যানানা অ্যাপেল ড্রাই ফ্রুটস চিয়া স্মুদি। তো রেসিপিটা যদি এতটুকু ভালো লাগে ভিডিওটাতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমার একদিন আসে ভিডিও, একদিন আসে শর্টস, এছাড়াও কিন্তু আমার শুধু কিন্তু খাওয়ার ভিডিও নয়, আমার নানা রকমের ঘোরা ফেরা, মন্দিরে যাওয়া, পুজো পাঠ, রিচুয়াল সমস্ত কিছুর ভিডিওই কিন্তু আসে। তো আমার সম্পূর্ণ স্মুদিটা বানানো রেডি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, এবার খাওয়ার পালা। তো এইভাবে আমি আরও নানা রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল রসে বসে বাঙালিয়ানা। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ, আবার আসবো নতুন রকমের নতুনভাবে নতুন কোনো ভিডিও নিয়ে। We'll be right back.